নমস্কার বন্ধুরা, সাইকোলজিস্ট দেবলীনা চক্রবর্তী চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি দেবলীনা চক্রবর্তী, আমি একজন কনসালটেন্ট সাইকোলজিস্ট, গ্রাফোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। এই চ্যানেলটিতে আপনাদের সঙ্গে নিয়মিত আলোচনা করি বিভিন্ন কাউন্সিলিং এবং মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও নিয়ে। আমার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন অসুবিধে নিয়ে নানান মানুষজন আসেন, তো আমি চেষ্টা করি যে তাদের যথাসাধ্য সাহায্য করার। আমি ভেবে দেখলাম যে এই ধরনের কিছু অসুবিধে যদি আপনাদের সঙ্গে শেয়ার করা যায়, তাহলে এমনও হতে পারে যে আপনাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো সেই জন্য আমি বিভিন্ন কেস নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমি সেই রকমই একটি কেস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এখানে একটি কথা বলে রাখি যে আপনাদের যদি এরকম কোনো বিষয় থাকে যার উপরে ভিডিও করলে ভালো হয়, আপনাদের উপকারে আসবে, তাহলে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারেন, মানে সেই বিষয়ে উল্লেখ করে আমি চেষ্টা করব আপনাদের বিষয়ের উপর ভিডিও বানানোর জন্য। এবং অবশ্যই সম্পূর্ণ নাম এবং পরিচয় গোপন রেখে। তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য শুরু করছি। কিছুদিন আগে আমার কাছে একটি বছর ২৪ মেয়ে আসে। সে আমাকে জানায় যে তার একটি বন্ধু আছে, ছেলে বন্ধু, কিন্তু ছেলে বন্ধু মানে সে শুধু বন্ধুই, বন্ধুত্বের বাইরে সে ছেলেটিকে আর অন্য কিছু ভাবে না। এবং এই বন্ধু তার আজকের বন্ধু নয়, তারা খুব ছোটবেলার বন্ধু। ছোট থেকে তারা একসঙ্গে এক স্কুলে পড়েছে, এক কলেজে পড়েছে, আর এক ব্যাচেও পড়েছে, এবং তাদের বাড়িতেও ছেলেটির খুব যাওয়া আসা। তো তাদের মধ্যে ভীষণই ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক এত কাল ধরে, এত বছর ধরে আর কি গড়ে উঠেছে। তো হঠাৎ করে ছেলেটি মেয়েটিকে ভালোবাসার প্রস্তাব দেয়। এক্ষেত্রে মেয়েটির বর্তমানে যে পরিস্থিতি সেটি হলো, সে আমাকে জানায় যে সে কোনোভাবেই এই বন্ধুকে প্রেমিক হিসেবে ভাবতে পারবে না, শুধুমাত্র বন্ধু হিসেবেই সে ভেবে এসেছে, এবং ভবিষ্যতেও সে কিন্তু এই রকমভাবেই তাকে ভাবতে চায়, এবং কোনো দিনই সে তাকে এই চোখে দেখেনি। এই রকম করে ভাবা তো দূরের কথা, মানে এই ঘটনাটা যে এরকম করে ঘটবে বা ছেলেটির তরফ থেকেও এই রকম কথা আসতে পারে, এটি কিন্তু মেয়েটি একদমই ভাবতে পারেনি, এবং তার কাছে এই বিষয়টি খুব অপ্রত্যাশিত। তো এই ঘটনাটি ঘটার ফলে মেয়েটির যে অসুবিধে তৈরি হয়েছে তা হলো, সেই ছেলেটিকে স্পষ্ট করে বলতে পারছে না যে সে তাকে শুধুমাত্র বন্ধু হিসেবেই দেখে, বন্ধুত্বের বাইরে অন্য কোনোভাবেই সে আর দেখতে রাজি না বা দেখতে পারবেও না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মেয়েটির কিন্তু একটি বয়ফ্রেন্ড রয়েছে, তবে এই বয়ফ্রেন্ডের কথা সে অন্য কোনো বন্ধুদেরকে অথবা তার বাবা মাকেও এখনো পর্যন্ত বলেনি। কারণ তার যুক্তি যে এখনো পর্যন্ত এই বিষয়টি প্রকাশ্যে আনার মতো সময় হয়নি, যখন সময় হবে তখনই সে সবাইকে জানাবে। এই বিষয়টি তার অত্যন্ত ব্যক্তিগত একটি বিষয় এবং এই বিষয়ে সে কোনোভাবেই আর পাঁচজনের সঙ্গে আলোচনা করতে রাজি নয়, অন্তত এই মুহূর্তে। তবে পরবর্তীকালে যখন পরিস্থিতি তৈরি হবে বা তার উপযুক্ত সময় মনে হবে, তখন অবশ্যই বিষয়টি সবাইকে সে জানাবে, কিন্তু সেটা কখনোই এই মুহূর্তে নয়। এখন বিষয়টি হলো যে মেয়েটি কি করবে বুঝতে পারছে না। প্রথমত, বহুদিনের এই বন্ধু, ছোটবেলার বন্ধু, সে হঠাৎ করে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, অথচ সেই বন্ধুটিকে সে সরাসরি না করতে পারছে না। তার কারণ, বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায় তাহলে সে বড্ড বেশি আঘাত পাবে, এই বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক এটা সে কোনোভাবেই চায় না। আবার বাড়িতেও সে মা বাবাকে বলতে পারছে না, তার অন্য কোনো ভাই বোনও নেই যাদেরকে সে বিষয়টি জানাবে। তো এখন
এই পরিস্থিতিতে সে কি করতে পারে। তো সমস্ত বিষয়টি শোনার পর আমার এখানে মনে হয়েছে যে এই ধরনের অসুবিধে যে যারা সঠিক সময়ে সঠিক কথা বলে উঠতে পারেন না মুখের উপরে, বুঝতে পারছে যে এই কথাটা তাকে অনেক পরিমাণে ট্রাবল দিচ্ছে, এর জন্য তাকে অনেক অসুবিধে ফেস করতে হচ্ছে, কিন্তু তথাপি সে তার উত্তর দিতে পারছে না বা স্পষ্ট করে তার যুক্তিটা বোঝাতে পারছে না, এরকম কিন্তু অনেকের মধ্যেই হয়। এটাকে বলা হয় ল্যাক অব অ্যাসার্টিভনেস বা স্পষ্টবাদিতার অভাব। এরা উপযুক্ত সময়ে উপযুক্ত কথাটি ঠিক করে বলতে পারেন না, তাদের মধ্যে একটা কেমন ভয় কাজ করে। অনেকের দেখা গেছে যে এই কথা বলবার সময় উত্তরটা হয়তো তার মধ্যে রয়েছে কিন্তু কিছুতেই বলতে পারছে না, একটা কেমন একটা ভয় বোধ করছে। আবার অনেকের গলা শুকিয়ে আসছে, ঘন ঘন জল খেতে ইচ্ছে করছে বা ঘন ঘন বাথরুম যেতে ইচ্ছে করছে, এই রকম অসুবিধে কিন্তু হয়। তো এই ধরনের ঘটনা যদি কারো ঘটে থাকে, মানে শুধু এই রকম প্রস্তাবের ক্ষেত্রেই নয়, বিভিন্ন সময়ে যদি এই রকম পরিস্থিতি আসে যে আমি ঠিক করে বলতে পারছি না, তাহলে কি করা উচিত? এই অসুবিধা থেকে বেরোনোর জন্য সঠিকভাবে কথা বলাটা যে অপরাধ নয় সেটা আগে আপনাকে বুঝতে হবে, মনে রাখতে হবে যে কাউকে দুঃখ না দিয়ে তাকে সত্যি কথাটা স্পষ্টভাবে বলা উচিত। হ্যাঁ, এর পরেও কিন্তু অন্যদিকের মানুষটি দুঃখ পেতে পারে, কারণ এই বন্ধুটি যখন শুনবে যে তার পক্ষে ও তাকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবা সম্ভব নয়, তখন হয়তো সে খুব কষ্ট পাবে, মানসিকভাবে অনেকটাই সে ভেঙে পড়বে। কিন্তু এখানে তো অন্য কোনো উপায়ও নেই। প্রথম কথা যে একতরফা যদি এই ভালোবাসা হয় সেটা তো ঠিক নয়, বরং সেটা আরো বেশি ক্ষতির দিকে চলে যাবে। এই বন্ধুটিকে তো তাকে কিছু না কিছু বলতেই হবে, কারণ দীর্ঘদিন তো বিষয়টি ফেলে রাখা যাবে না। অলরেডি সেই প্রস্তাব দেবার পর আরো দুবার তাকে জিজ্ঞেস করেছে যে কেন এখনো উত্তর সে পায়নি, তাহলে তাকে কিছু না কিছু বলতেই হবে। তাহলে হয় তার এই প্রস্তাবটাকে মেয়েটিকে মেনে নিতে হবে, অথবা তাকে বলতে হবে যে না, সে এটা কোনোভাবেই ভাবতে পারছে না, অথবা তাকে এটা বলতে হবে যে এই মুহূর্তে সে কিছু ভাবতে পারছে না, এখন পড়াশুনোর সময়, পড়াশুনো আরো কমপ্লিট হলে ক্যারিয়ারটা ভালো করে গোছানোর পর তখন সে এই কথাটা ভাববে। এই তিনটে অপশন হতে পারে। তো এক্ষেত্রে প্রথম বিষয়টি কোনোভাবেই হবে না, যেটি ও প্রস্তাবে সাড়া দেবে, কারণ সে ওভাবে ভাবতেই পারছে না, তাহলে প্রথম প্রস্তাবটা হবে না। আবার তাহলে বাকি থাকলো কি, দ্বিতীয় এবং তৃতীয়, যে একটাকে সরাসরি না করে দেওয়া, আর তৃতীয় বিষয়টি হলো যে এখনই নয়, পড়াশুনো শেষ করে চাকরির পর বা কেরিয়ার ঠিক হওয়ার পর তারপর এই বিষয়টি সে ভাববে, এটা হতে পারে। তো এই দুটোর মধ্যে একটি বিষয় বেছে নিয়ে তাকে বলতে হবে। এক্ষেত্রে তৃতীয় বিষয়টি যদি বলে, সেক্ষেত্রেও দেখা যাবে যে ছেলেটি হয়তো বেশ কয়েক বছর মেয়েটির জন্য অপেক্ষা করে আছে, এবং যখন সেই কয়েক বছর পেরিয়ে যাবে তখনও তার অপেক্ষা পুরোয়নি, সে মেয়েটির ভরসায় রয়েছে। সেই জন্য যদি কোনোভাবেই এরকম ভাবতে না পারে, তাহলে কিন্তু এই বিষয়টি খুব সহজভাবেই বলে দেওয়া উচিত তাকে দুঃখ না দিয়ে। হ্যাঁ, এরপরেও সে দুঃখ পেতেই পারে, কিন্তু তবুও বিষয়টি যেহেতু লুকিয়ে রাখার জিনিস নয়, তাকে বলে দিলে আমার মনে হয় যে এক্ষেত্রে বিষয়টি অনেক সহজ হয়ে যাবে। দুঃখ পেলেও আস্তে আস্তে কিন্তু সেই বিষয়টি কাটিয়ে উঠতে পারবে। এই কষ্টটা কাটানোর জন্য আরো অনেক বেশি পথ আছে, কিন্তু আজকে যদি বিষয়টিকে অ্যাভয়েড করে যাওয়া হয়, তাহলে কিন্তু জটিলতা ক্রমশ বাড়বে বই কমবে না, এবং সত্যিকারের বন্ধু হলে তাকে বুঝিয়ে ঠিকভাবে সরল সত্যি কথাটা বলে দিলে আমার মনে হয় অনেকটাই ভালো হবে। তো আজকে এই ছিল বিষয়টি, আপনাদের সঙ্গে আলোচনা করলাম। পরের দিন চলে আসবো আবারও কোনো নতুন বিষয় নিয়ে।
আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকে সাইকোসোমেটিক ওয়েলনেস সেন্টার পেজটি লাইক করে আমাদের সঙ্গে থাকতে পারেন, আর আমার ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হলে অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন সকলে, নমস্কার।